সবাইকে আবারও এটি লেকচার বিড়িতে স্বাগতম আজকে আমরা সরল রেখা থেকে লেকচার দুই নিয়ে আসছি আজকে আমরা একটা ক্রিয়েটিভ কোয়েশন সমাধান করব তার আগে কিছু বেসিক শিখবো এবং আজকে টিউটুলটা একটু ছোট হবে বিকজ এর আগের টিউটুলটা অনেক বড় হয়ে গেছিলো তো এর আগে আমরা সরল রেখা থেকে লেকচার ওয়ান আলোচনা করেছিলাম তোমরা যারা সেই ভিডিওটা মিস করেছো তারা চাইলে দেখে নিতে পারো চ্যানেলে সেটা কিন্তু দেওয়া আছে। আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যাতে তোমাদের জন্য আরও বেশি বেশি করে টিউটোরিয়াল নিয়ে আসতে পারি তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেই টপিকগুলো তোমরা যারা মাত্র কলেজে ফার্স্ট ইয়ারে উৎস বা সেকেন্ড ইয়ারে উৎস বা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা যাই হোক না কেন সবাই বুঝতে পারবা এবং সবার জন্য আসলে গুরুত্বপূর্ণ তো আমি এমনভাবে বিসিকগুলোকে রিপ্রেজেন্ট করবো যাতে সবাই আমরা বুঝতে পারি তো আজকের এই উদ্দীপক এবং প্রশ্নগুলো পড়ার আগে আমাদেরকে প্রথমে যে বেসিকটা জানতে হবে সেটা হচ্ছে সঞ্চার সঞ্চারপথ সঞ্চারপথ কি কোনো একটি বিন্দু যদি চলতে শুরু করে হাঁটতে শুরু করে তাহলে হাঁটার সময় সে একটি দাগ বা লাইন অঙ্কন করবে না ওই লাইনটাই হচ্ছে আসলে সঞ্চারপথ তাহলে সাপোজ একটা বিন্দু একটা বিন্দু এভাবে চলতেছে রাইট আর বিন্দুটাকে আমি মনে করি যে পি এক্স ওয়াই এখন এই পি এক্স ওয়াই যেহেতু এদিকে ওদিকে হাঁটতে পারবে আমরা যেহেতু এক্স এবং ওয়াই এর মান জানি না যে কোনো মুহুর্তে যে কোনো মান সে গ্রহণ করতে পারে তাহলে এই যে সেই যে পথটাতে হাঁটতেছে ওই পথটাকে বলা হয় ওই পথ যেটা যে রাস্তা যেটা সেটাকে আসলে বলা হয় সঞ্চার পথ এখন এই সঞ্চার পথের দূরবর্তী আরেকটা বিন্দু থাকতে পারে সাপোজ এই বিন্দু থেকে এই বিন্দু থেকে নির্দিষ্ট দূরে আরেকটা বিন্দু আছে তিন এবং দুই নামে একটা বিন্দু আছে সেটাকে সাপোজ আমি বললাম যে এই বিন্দুটা এটার নাম দিলাম এ এখন মনে করো যে তোমার কাছে যদি দেওয়া থাকে যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কে একক বা দুই একক কিছু একটা বলে থাকবে তোমাকে সাপোজ দুই একক দুই কিলোমিটার দুই মিটার এরকম বলা থাকবে তো সেক্ষেত্রে এই যে পি এর যে ডিস্টেন্স সেটাই তো আসলে দুই রাইট তার মানে পি এর যে ডিস্টেন্স সেই ডিস্টেন্স ইকুয়াল টু যদি দুই লিখি তাহলে একটা সমীকরণ আমি পাবো না ওই সমীকরণটাই আসলে এই সঞ্চার পথে সমীকরণ তাহলে খেয়াল করো মূলত এটাই কিন্তু এই যে আমি লিখলাম পি এ ইকুয়াল টু দুই এটাই কিন্তু আসলে সঞ্চারপথের সমীকরণ এখন এটাকে যখন ম্যাথমেটিক্যালি আমরা আর বড় করব বা বড় করব তখন আমরা মূল সমীকরণটাকে পেয়ে যাব তাহলে এই সঞ্চারপথের সমীকরণ কীভাবে বের করতে হয় আশা করি তোমাদের ক্লিয়ার এখন আমরা এই জিনিসটা যে বের করবো সেটা কীভাবে বের করবো তাহলে পি এ এর ডিস্ট্যান্সটা আমাদেরকে বের করা লাগবে সেটা কিন্তু দুই দেওয়াই আছে বাট আমরা তারপরেও সেটা ম্যাথমেটিক্যালি বের করা লাগবে তো এখন দেখো এটা কিন্তু একটা বিন্দু আবার এটাও কিন্তু কি একটা বিন্দু এটা হচ্ছে পি বিন্দু এটা হচ্ছে কিউ বিন্দু এখন দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার যদি যেই পদ্ধতি সেটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা পি এ পেয়ে যাচ্ছি রাইট তাহলে আমাদের এখানে হচ্ছে যে পি এ ইকুয়াল টু দুই তাহলে পি এ হচ্ছে যে কি সেই দূরত্বটা দুইটা বিন্দুর দূরত্ব তাহলে দূরত্ব বের করার জন্য নিয়ম হচ্ছে যে একটা রুটুবার দিয়ে এই এখানকার এক্স মাইনাস এখানকার এক্স তাহলে এক্স এখানের এক্স হচ্ছে থ্রি থ্রি দিব দিয়ে হোলস্কোয়ার দিব প্লাস দিয়ে এখানকার ওয়াই মাইনাস এখানকার ওয়াই হচ্ছে দুই এটা দিব দিয়ে হোলস্কোয়ার দিব ইকুয়েল টু এখানে যা দেওয়া থাকবে কে বা সি বা দুই বা তিন যা দেওয়া থাকবে সেটা এখানে বসাই দিব এখানে দুই দেওয়া আছে সো আমি দুইটাকে বসাই দিলাম এবার তুমি খেয়াল করো তো এটা কিন্তু একটা এখনই কিউশন হয়ে গেছে যেটা আমি বলছি একটু আগে তাহলে এই ইকোয়েশনের এখন যদি আমরা বের করতে হয় উভয় পক্ষে আমি যদি বর্গ করি তাহলে এই পাশের রুট ওভারটা চলে যায় তাহলে হয় এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু এটা ফোর হয়ে যায় স্কোয়ার করলে এবার আমরা এখানে কাজ করলে পাই এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো তোমরা কাজ করে দেখতে পারো প্রয়োজনের খাতায় তারপর হচ্ছে এখানে আমরা পাচ্ছি মূলত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ফোর ওয়াই আর এখানে সরি কিন্তু ফোর ছিল সরি ফোর এই ফোর ফোর কাটা গেলে কিন্তু জিরো হয়ে যায় বাট এখানে একটা নাইন থেকে যাচ্ছে সো নাইন প্লাস নাইন ইকুয়াল টু জিরো এখন একটু খেয়াল করো তো তোমরা যারা বৃত্তের সমীকরণ কখনো না কখনো পড়েছো আর যারা পড়ো নাই তাদেরকে আমরা পরে বলবো আস্তে আস্তে বৃত্ত কী বা বৃত্তের সমীকরণ কীভাবে আমরা নিয়ে আসবো দেখো তো এটা কিন্তু বৃত্তের সমীকরণের মতো এই যে এই সঞ্চারপথের সমীকরণটাই আসলে ঠিক আছে তাহলে দেখো তো এখানে আর এবং এখানে কিন্তু ম্যাথমেটিক্যালি আমরা প্রুভ করতে পারছি একদম চিত্রের মধ্যে যেরকম এখানেও কিন্তু সেরকমই আসছে তো দ্যাট মিনস এটাই হচ্ছে আমাদের কি সরলরেখার সরি সঞ্চারপথের সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করার একটা পদ্ধতি যে দুইটা এই এই বিন্দুর সঞ্চারপথ বের করছি আমরা পি বিন্দু হ্যাঁ তাহলে পি বিন্দুর সঞ্চারপথকে আমরা বের করছি যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে দুই একক দূরে পি বিন্দুতে অবস্থিত এটা বলতে পারি আবার আমরা বলতে পারি যে সঞ্চারপথ যে বিন্দুর উপর অবস্থিত সেই বিন্দু থেকে দুই একক দূরে এই বিন্দুটা অবস্থিত এটাও প্রশ্নে বলতে পারে প্রশ্নের দুভাবেই বলতে পারে এই বিন্দু থেকে দুই একক দূরে সঞ্চার পথের সঞ্চারপথের যে সমীকরণ সেই সমীকরণের একটা বিন্দু অবস্থিত অথবা সঞ্চারপথের কোনো একটা বিন্দু থেকে দুই একক দূরে আরেকটা বিন্দু অবস্থিত এটাও বলতে পারে যেটাই বলুক তোমরা এভাবেই করবা এখন দেখো তো আমরা এটা কেন বুঝেছি তোমাদেরকে আমরা এটা বোঝানোর কারণ হচ্ছে যে আসলে আমাদের এখানে যে নাম্বার প্রশ্নটা এটা এটা রিলেটেড এই তথ্যটা রিলেটেড অর্থাৎ এই ক নাম্বার প্রশ্নটা করার জন্য বা জ্ঞানমূলক প্রশ্নটাকে এটাকে জ্ঞানমূলক না আসলে অনুধাবনমূলক বলা যেতে পারে যাই বলি তো এই ম্যাথের নাম্বার প্রশ্নটা অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেনের নাম্বার কোশ্চেনটা করার জন্য তোমাকে উদ্দীপক করার প্রয়োজন নেই উদ্দীপক দেখার প্রয়োজন নেই সেজন্য আমরা এটাকে করে ফেলছি দেখো এখানে কি বলছে কোশ্চেনে বলছে যে তিন দুই বিন্দু থেকে দুই একক দূরবর্তী বিন্দুর সঞ্চার পথে সমীকরণ নির্ণয় করো আবার দেখো তিন দুই বিন্দু হতে দুই একক দূরবর্তী তিন দুই বিন্দু হতে একক দূরবর্তী তিন দুই বিন্দু থেকে একক দূরে অবস্থিত একটা বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলছে তাহলে দেখো তো আমরা তো সেটাই করছি তিন দুই বিন্দু থেকে দুই একক দূরে অবস্থিত একটি বিন্দু রয়েছে পি সেই বিন্দুর সঞ্চার পথের সমীকরণ আমরা বের করছি যেটা এটা আসছে তাহলে এটাই আমাদের আনসার কয়েক ঠিক আছে তাহলে দেখো আমি কিন্তু বেসিক বুঝাতে গিয়ে তোমাদেরকে একটা কোশ্চেনের সমাধান করে ফেলছি এবার আমরা উদ্দীপক বুঝবো এবং সেই সাথে আমরা পরের যে দুইটা প্রশ্ন অর্থাৎ খ এবং গ সে দুইটাকে সমাধান করব কিন্তু সেগুলোকে সমাধান করতে হলে আমাদেরকে আরও কেউ কয়েকটা বেসিক বুঝতে হবে সেগুলোকে বুঝে আমরা সেই দিকে চলে যাচ্ছি সাপোজ তোমার কাছে তিনটা বিন্দু দেওয়া আছে এটা একটা বিন্দু এটা একটা বিন্দু এটা একটা বিন্দু সাপোজ এই বিন্দুটা হচ্ছে যে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এই বিন্দুটা হচ্ছে এক্স টু ওয়াই টু আর এই বিন্দুটা হচ্ছে X3 থ্রি ওয়াই এখন এই যে তিনটে বিন্দু দেওয়া আছে আমি যদি নাম দিই একটা হচ্ছে এ একটা হচ্ছে B একটা হচ্ছে C। এখন এই তিনটে বিন্দুকে যদি আমি মিলিত করে একটা ত্রিভুজ তৈরি করতে পারি তিনটে বিন্দুকে মিলিত করে যদি আমি একটা ত্রিভুজ তৈরি করি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল এই বিন্দুগুলো থেকে নির্ণয় করা যায় সেটা কীরকম সেটা হচ্ছে একটা বাইরে তুমি হাফ দিবা তারপর একটা ডিটার্মিন্ট বা নির্ণায়কের চিহ্ন দিবে তারপরে যেটা করবা তুমি এখানে বিন্দুগুলোকে বসা ভেতরে এক্স ওয়ান ওয়াই ওয়ান একটু খেয়াল করো এক্স ওয়ান ওয়াই ওয়ান তারপর হচ্ছে এক্স টু ওয়াই টু বসাবা এই যে এটাকে তারপর এটাকে বসাবা এক্স থ্রি ওয়াই থ্রি এই তিনটে বিন্দুকে সিরিয়ালি তুমি আগে বসাবা বসানোর পরে পাশে একটা ওয়ান দিয়ে দিবা এবার এখানে যে নির্ণায়ক হয়েছে এই নির্ণায়কটা তুমি জাস্ট বের করলেই তুমি এই ত্রিভুজটার স্টার যে ত্রিভুজটা এখানে পাচ্ছি আমরা ত্রিভুজ এবিসি এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তোমরা পেয়ে যাবা তাহলে তিনটি শীর্ষবিন্দু দেওয়া থাকলে কিভাবে কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেটা আমরা আশা করি এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এটা একটা আমাদের এল ছিল বেসিক ছিল এই বেসিকটা তোমরা সবাই খাতা নোট ডাউন করে রাখবা এটা লাগবে আমাদের এই কোশ্চেনটা সমাধান করতেও লাগবে আরেকটা জিনিস হচ্ছে আমরা কিছু স্থানাঙ্ক নিয়ে কাজ করবো ছোটোখাটো কিছু স্থানাঙ্ক সাপোজ এটা হচ্ছে একটা অক্ষ ব্যবস্থা বা স্থানাঙ্ক ব্যবস্থা কার্তেসিক স্থানাঙ্ক এটা হচ্ছে সাপোজ ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক সক্ষ এখন এটা যদি মূল বিন্দু হয় এটা যদি মূল বিন্দু হয় সাপোজ এই মূল বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরে আমি এরকম করে একটা লাইনটা নাম যেটা ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল একটা যদি লাইনটা টানি তাহলে কিন্তু দেখো তো তুমি এই বিন্দুটা থেকে এই বিন্দুগামী না সেটা এই সরলরেখাটা সাপোজ এই সরলরেখাটা নাম দিলাম আমি এ এই নামক সরলরেখাটা দেখো তো তুমি এই বিন্দুটাকে এক একসক্ষকে এই বিন্দুতে ছেদ করছে তাহলে দেখো তো সেটা হচ্ছে আসলে এই যে আমি মনে করলাম তাহলে দেখো এ টু এ পরে বা করলাম দুই এই সরলরেখাটা যেখানে ওয়াই এর কোনো মান নেই কেন ওয়ের মান নাই তুমি খেয়াল করো তো এই যে এই জায়গাটাতে এই বিন্দুটা দিয়ে তো সেই গমন করছে আমরা একটাই বিন্দু পাচ্ছি সাপোজ এই বিন্দুটা এই বিন্দুতে কিন্তু এর মান শূন্য কারণ উপরের দিকে উপরের দিকে এই যে এদিকে কিন্তু কিছু নেই রাইট তাহলে এই বিন্দু আমি যদি আমি বলি জাস্ট এই বিন্দুটা তাহলে কিন্তু হয় যে এই বিন্দু হয় রাইট তাহলে অক্ষের সমান্তরাল যদি বলো তাহলে তোমাকে সমীকরণটা আসবে এরকম যে এক্স ইকুইল টু এ বা এক্স ইকুয়াল টু দুই এরকম কিছু একটা আসবে ঠিক আছে যেহেতু আমি এটাকে নাম দিয়েছি সাপোজ আমি লিখতে চাই এক্স ইকুইল টু এ ঠিক আছে তাহলে খেয়াল করো এটা শুধুমাত্র একটিমাত্র অক্ষকে ছেদ করছে বিদ এরকম হয়েছে এবার যদি সেটা ওয়াই অক্ষকে ছাদ করে সাপোজ এদিকে ছাদ করছে এখানে ছাদ করছে ওয়াই অক্ষকে শুধুমাত্র শুধুমাত্র ওয়াই অক্ষকে নিচের দিকে স্যাট করছে তো তোমরা দেখো তো ওয়াই কিন্তু এদিকে পজিটিভ এদিকে পজিটিভ আর এদিকে কিন্তু ওয়াই নেগেটিভ তাহলে আমরা এই অক্ষটার নাম দিতে পারি যে ওয়াই ইকুয়াল টু মাইনাস ভি যেহেতু নেগেটিভ এই 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 লাইনটাকে যেটা এক সক্ষের সমান্তরাল তাহলে এক সক্ষের যদি সমান্তরাল হয় এক সক্ষের নিচের দিকে যদি সমান্তরাল হয় তাহলে আমরা দিতে পারি ওয়াই ইকুইল টু মাইনাস ভি কারণ এর মানে এদিকে নেগেটিভ এবং এই ওয়াই অক্ষকে এই সরল রেখাটি শুধুমাত্র এই বিন্দুটাতে ছাদ করছে এবং সেখানে আমরা বলতে পারি যে মাইনাস ভি এই এই পয়েন্টটা সাপোজ মাইনাস ভি বা মাইনাস টেন হতে পারে আমি যদি বলি যে সাপোজ মাইনাস টেন তাহলে এই মাইনাস টেন পয়েন্টে যেহেতু শুধুমাত্র ছেদ করছে এবং সেটা ওয়াই অক্ষকে শুধুমাত্র ছেদ করছে এই রেখাটি এই জন্য এই রেখার সমীকরণটা এরকম হতে পারে যে ওয়াই ইকল টু মাইনাস টেন বা ওয়াই টু মাইনাস বি আমি তাকে নেই ঠিক আছে তাহলে ওয়াই ইকল টু মাইনাস বি আর যদি উপরের দিকে হতো এখানে হতো তাহলে নিশ্চয়ই টু কি হতো শুধু বি প্লাস বি আর ঠিক একইভাবে এটা যদি এদিকে হতো তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস এ কারণ এক্সের মানে এই দিকে নেগেটিভ তোমরা সবাই জানো এখন আমরা কিন্তু এই যে কয়েকটা সমীকরণ কীভাবে আমরা ইকুয়ে এগুলো কিন্তু ইকুয়েশন সমীকরণের ইকুয়েশন এই সমীকরণটার ইকুয়েশন এটা এই সমীকরণটার ইকুয়েশন এটা এই সমীকরণটার ইকুয়েশন এটা এই সমীকরণটার ইকুয়েশন এটা এখন কোন একটা সমীকরণ যদি এক অক্ষ ওয়াই অক্ষ দুইটাকেই ছেদ করে সাপোজ এরকম করে একটা সরল লেখা গেল এরকম করে এটা কিন্তু এক অক্ষ কেউ করছে এটা হচ্ছে ওয়াই অক্ষ ওয়াই অক্ষ কেউ করছে একসক্ষ কেউ ছেদ করছে এর ক্ষেত্রে তোমার এই সমীকরণটা আসতে পারে এরকম যে সাপোজ এক্স মাইনাস ওয়াই ইকুয়েল টু ফাইভ এরকম আসতে পারে সেখানে অর্থাৎ এক্স এবং এর অস্তিত্ব থাকবে এক্স এবং ওয়াইয়ের অস্তিত্ব থাকবে এখন আবার কোন একটা সমীকরণ কোন একটা সমীকরণ যদি মূল বিন্দু দিয়ে যায় এটা হচ্ছে মূল বিন্দু রাইট তো মূল বিন্দু দিয়ে যদি যায় সাপোজ এটা হচ্ছে সেই সমীকরণটা এটা আসতে পারে কিরকম এটা আসতে পারে এরকম যে ওয়াইকুল টু এম এক্স এরকম আসতে পারে মানে ওয়াই এবং এক্স দুইটাই থাকবে বাট এক্সের সাথে কেউ একজন যুক্ত আকারে থাকতে পারে সাপোজ এক্সের সাথে পাশ আছে তাহলে ওয়াইকুল টু ফাইভ এক্স লিখতে পারি আমরা এই জন্য আসলে আমি লিখছি যে ওয়াইকুল টু এম এক্স অর্থাৎ এই যে এখানে একটা ধ্রুবক আছে সেই ধ্রুবকটি থাকবে না যদি মূল বিন্দুগামী হয় আর এটা মূল বিন্দুগামী নয় এই রেখাটি মূল বিন্দুগামী নয় এই জন্য আমি লিখছি যে কি এই যে এটাকে লিখতে পারি আমরা এরকম ওয়াইকুয়েল টু ফাইভ এক্স প্লাস ফাইভ এরকম লিখতে পারি না এই সমীকরণটাকে মানে মনে করো এরকম আর কি ঠিক আছে বা এরকম এই যে এরকম ওয়াইকুয়েল টু এক্স প্লাস ফাইভ এই যে এখানে একটা ওয়ান আছে তাহলে আমরা লিখতে পারি ওয়াইকুয়েল টু এম এক্স প্লাস ফাইভ তাহলে যেটা মূল বিন্দুগামী নয় সেটাকে আমরা লিখতে পারি ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফাইভের মান তো যা ইচ্ছা তাই হতে পারে সি এর মান যা ইচ্ছা তাই হতে পারে আর যেটা মূল বিন্দুগামী মূল বিন্দুগামী যেটা সেটাকে লিখতে হয় ওয়াইকুইল টু এমএক্স তাহলে আমরা শিখলাম মূল বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে ওয়াইকুইল টু এক্স আর এমনে রেখা যেটা মূল বিন্দুগামী নয় সেটা হচ্ছে এরকম ওয়াইকুইল টু এক্স প্লাস সি এম এর মান যা ইচ্ছা তা হতে পারে সি এর মানও যা ইচ্ছা তা আমরা নিতে পারি তাহলে এটা হচ্ছে মূল বিন্দুগামী একটু খেয়াল করো জানতে হবে তোমাদেরকে মূল বিন্দুগামী মূল বিন্দুগামী নয় এখানে একটা জিনিস এই যে যেটা সেটাকে এই সরলরেখাগুলোর ঢাল বলা হয় যেমন এই সরলরেখার ঢাল হচ্ছে এম আবার এই সরলরেখার ঢালও এম এখানে সি থাকুক আর না থাকুক এম হচ্ছে ঢাল ঠিক আছে এটা এটা একটু মনে রাখো তাহলে এই সরলরেখার ঢাল হচ্ছে পাস আর এটার ঢাল হচ্ছে যে এক কারণ এম হচ্ছে যে এখানে এক আর এখানে হচ্ছে ফাইভ এই ফাইভটাকে আমার জানার দরকার নাই তাহলে দেখো তো আমরা যদি আবারও বলি সাপোজ কোনো একটা সমীকরণ এরকম যে ওয়াইকুয়েল টু টু এক্স প্লাস ফাইভ একটা হচ্ছে যে ওয়াইকুয়াল টু থ্রাইস এক্স শুধু থ্রাইস এক্স তাহলে এটার ঢালও কিন্তু তিন আবার এটার ঢাল হচ্ছে দুই এখানে কী আছে প্লাস আকারে কী আছে আমার জানার দরকার নেই তাহলে এটা হচ্ছে ঢাল এটা হচ্ছে কি ঢাল ঠিক আছে তাহলে আমরা ঢাল কি সেটাও জানতে পারছি এখন একটু ভালো করে খেয়াল করবা সাপোজ এটা একটা সরল রেখা আর এটার সমান্তরাল আর একটা সরল রেখা আছে আর এটা হচ্ছে একটা সরল রেখা আর এটার সাথে লম্ব আকারের একটা সরল রেখা আছে এখন এটা হচ্ছে সাপোজ এটা নাম হচ্ছে এ এটার নাম হচ্ছে বি এখানে এটা এ এটা ভি এখন এখানে যে জিনিসটা হয় এই সরল রেখা তো একটা ঢাল পাবো সাপোজ এটা তিন পেলাম তাহলে এটারও মার্স তিন আসবে যদি সমান্তরাল হয় তাহলে তাদের ঢাল দ্বয় সমান হয় তাহলে এটার ঢাল যদি আমরা বলি যে এটা ঢাল এম ওয়ান আর এটা ডালকে যদি বলি এম টু তাহলে অবশ্যই সমান্তরাল হতে হলে ডাল দয় সমান হবে আর লম্বের ক্ষেত্রে এটা ডাল যদি ওয়ান থার্ড অর্থাৎ এই যে এদিকে যে সরলরেখা যেটাকে আমি আমিছিলাম এ এর ঢাল যদি ওয়ান থার্ড হয় তাহলে বি এর ডাল হবে মাস্ট মাইনাস থ্রি কারণ ডাল দয়ের গুণ অবশ্যই মাইনাস ওয়ান হতে হবে কার ক্ষেত্রে যদি সরলরেখা দয় লম্ব হয় তাহলে দুইটি সরলরেখা যদি লম্ব হয় তাদের ডাল দ্বয়ের গুণ মাইনাস ওয়ান হবে তাহলে এটা হচ্ছে সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে সমান্তরাল অনেক কিছু তোমরা শিখে বলছ আর এটা হচ্ছে লম্ব সরলরেখার ক্ষেত্রে লম্ব হলে তাদের ডাল দয়ের গুণফল মাইনাস ওয়ান হবে তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাদের বইতে মেন বইতে আবার প্রমাণ দেওয়া আছে তোমরা চাইলে প্রমাণগুলো একটু দেখে নিবা এবার আমরা আমাদের যে কোয়েশানটা আছে সেটাকে সমাধান করতে পারবো বিকজ আমাদের বেসিকগুলো ক্লিয়ার আমরা খুব দ্রুত এবার সমাধান করে ফেলবো দেখো আমাদের যে উদ্দীপক সেখানে এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ আর আমাদের এখানে কতগুলো সমীকরণ আছে যেমন এইটা একটা সমীকরণ সরলরেখা সমীকরণ সেটির নাম দেওয়া হয়েছে এক্স ইকুল টু এ এটা আর একটা সমীকরণ এটার নাম দেওয়া হয়েছে এক্সিকুল টু এইট আর এদিকে একটা সমীকরণ আছে খেয়াল করো এটার নাম দেওয়া হয়েছে ওয়াইকুল টু বি আর এদিকে আরেকটা সমীকরণ দেওয়া আছে সেটার নাম দেওয়া হয়েছে ওয়াইকুল টু ফোর আবার এই যে মূল বিন্দুগামী একটা সমীকরণ আছে সরলরেখার সেটাকে নাম দেওয়া হয়েছে ওয়াই ইকুল টু এম এক্স এখন এখানে খেয়াল করো একটা ত্রিভুজ আছে সেটা হচ্ছে এফ আবার একটা চতুর্ভুজ আছে সেটা হচ্ছে ডি আমাদেরকে প্রশ্নে বলছে দেখো খতে বলছে প্রমাণ করো যে এফ ত্রিভুজের ক্ষেত্রফল ওয়ান বাই টুয়াইস এম ইন্টু বি মাইনাস এম এ স্কোয়ার বর্গ একক মানে এই ডিইএফ যেই ত্রিভুজ আছে সেটার ক্ষেত্রফল আমাদেরকে বের করে দেখাইতে বলছে যে এত হবে ঠিক আছে এটা প্রমাণ করতে বলছে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদেরকে জানতে হবে এখন একটু আগে আমি দেখাচ্ছি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে তার যে শীর্ষবিন্দু তিনটা সেটা তিনটাকে আমাদেরকে জানতে হয় এখন এখানে আমরা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো বিন্দুগুলো জানবো কি না হ্যাঁ অবশ্যই জানবো এই যে এখানে একটা বিন্দু আছে এখানে একটা বিন্দু আছে এইখানে একটা বিন্দু আছে এই বিন্দুগুলোকে আমাকে জানতে হবে দেখো তো এই বিন্দুতে কোন কোন দুটি রেখা ছেদ করেছে সাপোজ আমি নাম দিয়ে দিই সবগুলোর একটা একটা নাম দেই সাপোজ এটা হচ্ছে এক নাম্বার রেখা এটা যেহেতু এক্সের জন্য তাহলে আমি এক্স এক্সের এটা আরেকটা এটাকে দুই দিই দুই নাম্বার সরলরেখা এটা ওয়াইয়ের একটা সরল এই জন্য এটাকে আমি তিন নাম্বার রেখা নাম দিচ্ছি আর এটা ওয়াইয়ের আরেকটা রেখা এটাকে আমি চার নম্বর রেখা নাম দিচ্ছি তাহলে খেয়াল করো তো এই বিন্দুটাতে কোন কোন দুটি সরলরেখা ছেদ করেছে একটা হচ্ছে এক নাম্বার আরেকটা হচ্ছে তোমার তিন নাম্বার এক এবং তিন ডি বিন্দুতে ছেদ করেছে খেয়াল করো এই যে তিন আর এক তাহলে তুমি যেটা করবা ডি বিন্দু যদি তোমাকে ফাইন্ড আউট করতে হয় তাহলে ডি বিন্দুতে এক্স এর মান কত দেখো এক্স টু এ লিখে আছে তাহলে ডি হচ্ছে যে এক্স এর মান এ আর ওয়াই এর মান লেখা আছে বি তাহলে আমরা নিশ্চয়ই কীভাবে লিখি এক্স কমা ওয়াই তো একটা বিন্দুকে লিখি তাহলে এই যে এ কমা ভি তাহলে খেয়াল করো আমরা ডি বিন্দুটাকে পেয়ে গেছি এবার আমরা এই বিন্দুটাকে ফাইন্ড আউট করব এই বিন্দুটাকে ই নামক যে বিন্দু সেটা সেটা কে কে চ্যাট করেছে সেটাতে এ দেখো এখানে একটা রেখা আছে এটাকে নাম সাপোজ আমি ফাইভ নাম্বার রেখা দিলাম পাঁচ নাম্বার রেখা ঠিক আছে এটাতে পাঁচ নাম্বার রেখা এবং এক নাম্বার রেখা ছেদ করেছে এক নাম্বার রেখার মধ্যে আছে কি যে এক্স ইকুয়াল টু এ আচ্ছা আমি রেখাগুলো পাশে লিখে ফেলি তাহলে তোমাদের জন্য সুবিধা হয় এক্স ইকুয়াল টু এ কে দোষী আমি এক নাম্বার রেখা পরে এক্স ইকুয়াল টু কে দোষি আমি এক্স ইকুয়াল টু কে দোষী আমি দুই নাম্বার রেখা তারপরে ওয়াই ইকুয়াল টু কে দোষি আমি তিন নাম্বার রেখা ওয়াইকুয়াল টু মাইনাস যেটা সেটাকে আমি ধরেছি চার নাম্বার রেখা এবং আরেকটা আছে ওয়াইকাল টু এম এক্স ওয়াইকুয়াল টু এম এক্সকে আমি ধরেছি পাঁচ নাম্বার রেখা এখন আমার ই বিন্দু যেটা সেটা বের করতে হলে আমাকে ই বিন্দুর জন্য আমাকে এক নাম্বার এবং পাঁচ নাম্বার হেড নেওয়া লাগতেছে তাহলে এক এবং পাঁচ একে কি দেওয়া আছে একে দেওয়া আছে এক্স ইকাল টু এ পাছে দেওয়া আছে ওয়াইকুয়াল টু এম এক্স ঠিক আছে তাহলে খেয়াল করো তো ওয়াই ইকুয়াল টু এম ইন্টু এক্সের জায়গায় লিখতে পারি ওই যে এক্স ইকুয়াল টু এ সেটা কোথায় দেওয়া আছে এক নম্বর রেখার মধ্যে দেওয়া আছে ঠিক আছে তাহলে এই যে এক এবং পাঁচকে কাজে লাগিয়ে আমরা পাচ্ছি এক্সের মান হচ্ছে এ ওয়াই মান হচ্ছে এম এ ওয়াই রান কত আসছে এম এ তাহলে ই বিন্দু হচ্ছে কি এক্সের মান এ ওয়াই এর মান এম এ কারণ ই বিন্দুতে দুইটি সরল রেখা আছে এই জন্য ঠিক আছে এইভাবে করে তোমাদেরকে বিন্দুগুলোকে বের করে নিতে হবে তারপর হচ্ছে এফ এফ এর তোমরা খেয়াল করো তো তাও কয়টা রাখা দুইটা রাখা একটা হচ্ছে তোমার তিন নাম্বার আর একটা হচ্ছে পাঁচ পাঁচ নাম্বার তিন এবং পাঁচ নিয়ে আমরা কাজ করবো এবার তাহলে তিন এবং পাঁচ নিয়ে যদি কাজ করি আমরা তোমরা এইগুলো খাতা লিখবে কিন্তু আমি তো পৌঁছে দিচ্ছি আমার জন্য তাহলে তিন কত তিন হচ্ছে ওয়াই টু বি আর পাঁচ হচ্ছে কত ওয়াই টু এম এক্স এখন তোমার কাজ যেটা সেটা হচ্ছে এক্সের মান আমরা জানি না ওয়াই এর মান দুইটাতেই জানি খেয়াল করো আমাদের কিন্তু এফ বিন্দুটার জন্য একটা বিন্দু হবে এক্স আর একটা হবে ওয়াই দুইটাই আমাদের জানা লাগবে রাইট মানে এক্স এবং ওয়াই নামক দুইটা একটা স্থানাঙ্ক আসতে হবে কিন্তু এই স্থানাঙ্কের মধ্যে দুইটাই ওয়াই দেওয়া আছে কিন্তু এই পাশে একটা এক্স আছে খেয়াল করছো নিশ্চয়ই তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এই যে এটা ছিল তোমার তিন নাম্বার রেখা আর এটা ছিল পাঁচ নাম্বার রেখা তিন নাম্বার রেখার ওয়াইয়ের মান পাঁচ নাম্বার ওয়াইয়ের মধ্যে বসায় দাও তিন নাম্বারের ওয়ের মান পাঁচ নাম্বারের ওয়াইয়ের মধ্যে বসাইলে তাহলে এখানে হয় বি বি ইকুল টু হয় এম এক্স রাইট তাহলে এক্স ইকুল টু হয় বি ডিভাইড বাই এম নিশ্চয় খেয়াল করছো তাহলে এক্স পেয়ে গেছি আমি এই যে তিন এবং পাঁচ থেকে এক্সও পাইছি ওয়াইও পাইছি ওয়াই হচ্ছে কত ওয়াই ধরবো তুমি বি এম এক্স ধরা যাবে না ঠিক আছে তাহলে ওয়াই ধরবো বি এক্স ধরবো বি বাই এম তাহলে এই যে এই জায়গায় এই জায়গায় আমরা একশো জায়গায় লিখবো বি বাই এম আর ওয়াই জায়গা শুধু বি তাহলে খেয়াল করো আমরা তিনটা বিন্দু এই মুহূর্তে বের করে ফেলছি রাইট এবার এগুলো আমি মুছে দিচ্ছি তোমাদের খাতা এগুলো অবশ্যই লেখা লাগবে আমি মুছে দিচ্ছি এই এই জিনিসটা রাখি এই জিনিসটা একটু পরে আমার আবার কাজে লাগতে পারে সেজন্য রাখতেছি পাশে থাকুক এম এক্সটাকে ফাইট ধরেছিলাম এখন খেয়াল করো আমরা তো এই জিনিসটাকে নিয়ে কাজ করতে হবে আমাদেরকে তো ক্ষেত্রফল বের করতে হবে সেই জন্য আমরা এই তিনটা বিন্দুর যেই ত্রিভুজ সেটা হচ্ছে ডিইএফ তাহলে এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমানি এক এক রাইট এই যেটা আমি একটাকে শিখেছি যে ত্রিভুজের কেমনে ক্ষেত্রফল বের করতে হয় তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে এবার এটাকে আমরা কি করবো নির্ণায়ক করবো রাইট তো নির্ণায়ক করার জন্য হাফটা লিখে ফেলবো তারপরে যেটা করবা তুমি এটাকে পাশে রাখবা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এটাকে পাশে রেখে ফার্স্ট ব্র্যাকেট দিব নির্ণায়ক কেমনে করতে হয় সেটাও শিখে ফেলতেছি যারা ফার্স্ট ইয়ে তাদেরকে বলতেছি সো তোমরা যাতে নির্ণায়ক পারো নির্ণায়ক নামে একটা অধ্যায় আছে সেখানে যাতে নির্ণায়ক পারো সেটা এখানে তোমাদেরকে আমি শিখে দিচ্ছি তুমি কী করবা তুমি কী করবা সে প্রথমে এটাকে লিখবা এ লিখবা লিখার পরে এই যে পাশে যারা আছে তাদেরকে কেটে দিবা এই যে এদেরকে কেটে দিবা এর আশেপাশেও মানে আশেপাশে মানে এ ডানে উপরে নিচে বামে এর ডান বাম উপরে নিচে যারা আসে তারা বাদ যাবে তাহলে বাদ দিয়ে দিলাম এই যে নিচে এ আছে ডানে আছে বাদ এবার বাকি যাদেরকে পাবা তাদেরকে গুণ করবা কীভাবে দেখো এভাবে গুণ করবা তাহলে এম এর সাথে এম এর সাথে এককে গুণ করো তাহলে আবারও এম এ হয় তাহলে এম এ ইন্টু ওয়ান লিখতে পারো চাইলে মাইনাস দিয়ে এটার সাথে এটাকে গুণ নিচ থেকে বি ইন্টু ওয়ান এভাবে করে করতে হয় এরপরে তুমি একটা মাইনাস দিয়ে এর পরে যে আছে বি বি কে নিবা বি কে নাও বি কে নিলাম মাইনাস দিয়ে সেম ভাবে আগের মতো আগের মতো কি করবা বি এর উপর নিচে ডানে বামে যারা আছে তারা বাদ তাহলে খেয়াল করো তো এবার এবার হচ্ছে যে বি এর ডানে বামে উপর নিচে বাদ ডানে আছে ওয়ান বামে আছে এ বাদ এটাও বাদ এটাও বাদ এ ভদ্রলোকরাও বাদ বিকজরা নিচে বি এর নিচে এজন্য বাকি যারা এই যে এরা বাকি আছে এদেরকে এদেরকে আমরা যেটা করব সেটা হচ্ছে আগের মতো করে সেম ভাবে গুণ তবে এবার এই যে এ ইন ওয়ান মাইনাস দিয়ে এই যে এটা ইন্টু অর্থাৎ বি বাই এম ইন্টু ওয়ান আমি যারা ফার্স্টে তাদেরকে শেখানোর জন্য একটু ব্রডলি শেখাচ্ছি তারপর হচ্ছে মাইনাস আর এবার হবে প্লাস্টের তাতে প্লাস এই যে আগে কিন্তু প্লাস ছিল ধরতে গেলে এটাকে মাইনাস দিছি এখন দিব প্লাস আবার প্লাস এবার এই যে শিশেটা শেষে হচ্ছে ওয়ান আমরা এই যে এদিক থেকে এদিকে যাচ্ছি ওয়ান ওয়ান দিয়ে আবারও ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এগুলোকে আবার মুছে দিই আমি এগুলোকে আবারও মুছে দেওয়া লাগতেছে দেখো ভালো করে খেয়াল করো এখানে এম এ ছিল এম এ কে রাখছি শুধু এবার এটাকে যখন নিব ঠিক একইভাবে উপর নিচে ডানা বামে বাদ তখন বাদ যাচ্ছে এ এবং এ এবার ঠিক আগের মতো এটাকে এটাকে মাল্টিপ্লাই এ টু ভি মাইনাস দিয়ে এটার সাথে এটাকে মাল্টিপ্লাই অর্থাৎ বি বাই এম ইন্টু এম এ এই এবার এখানে থার্ড প্যাকেট দিয়ে শেষ করবো এবার এটাকে কাজ করলে নিশ্চয়ই এটার কাছাকাছি কিছু একটা চলে আসবে ঠিক আছে তাহলে এবার খেয়াল করো তো আমি যদি কাজ করি তাহলে হাফটা বাইরে থাকুক এবার এখানে এম এ মাইনাস বি হয় রাইট এ ইন টু এম এ মাইনাস ভি তারপর মাইনাস দিলাম একটা দেওয়ার পরে এখানে হয় বাইরে একটা বি আছে রাইট তারপরে এখানে কী হয় এ মাইনাস বি বাই এম তারপরে বাইরে একটা প্লাস হয়েছে এই প্লাসটা ওয়ান দিয়ে যদি করি কিছু নেই তাহলে আমি ব্র্যাকেটের মধ্যে রাখতেছি এবি মাইনাস বি ডিভাইড বাই সরি এবি এ খেয়াল করো এখানে একটু ভালো করে খেয়াল করো এম এম কাটা এম এম কাটা আর বি ইন্টু এ দ্যাট মিনস আবারও আমরা এবি লিখতে পারি বি ইন্টু এ এ বি লিখতে পারি ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেটও শেষ এবার একটু খেয়াল করো আমি এখানে কাজ করব এটা কিন্তু জিরো হয়ে গেছে রাইট তো এখানে যেহেতু কাজ করবো এটা জিরো কেন এবি মাইনাস এব সেজন্য আর এখানে জাস্ট আমি কাজ করব যাতে এইটার মতো করে চলে আসে তো এটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে একটু খেয়াল করো এ এম এ মাইনাস বিটাকে রাখবো মাইনাস দিয়ে বি আর ভেতরে আমি এল সেম নিব এম তাহলে এ এম বা এম এ লিখতে পারি আমরা এটাকে এম এ মাইনাস ভি এখন একটু খেয়াল করো আমি এই লাইনটাকে জাস্ট এই লাইনটাকে বোর্ড করে এটাকে লিখছি তোমরা দেখো তো এই যে এই পুরোটাকে যদি আমি এমকে এল এলসিএম আকারে নেই এমকে যদি এল আকারে নিই তাহলে কিন্তু এটা আসে তোমরা কাজটা করে দেখতে পারো এটা আসবে ঠিক আছে এবার একটু খেয়াল করো ভেতরে কিন্তু আমি এম এ মাইনাস বিটাকে কমন নিতে পারি রাইট তাহলে ওয়ান বাই টু এমটাকে পাশে লিখে এখানে ভেতরে আমি এম এ মাইনাস বিটাকে কমন নিলাম এই জায়গা থেকে কমন নিলে আরেকটা কিন্তু এম এ মাইনাস বি আসে রাইট এ যে তুমি খেয়াল করো এবার আমি ওয়ান বাই টু এম লিখার পরে এম এ মাইনাস ভি হোলস্কোয়ার লিখতে পারি দেখো তো এটা এটার সাথে কাছাকাছি বাট হান্ড্রেড না একই না ঠিক আছে এবার আমি যেটা করবো সেটা হচ্ছে ওয়ান বাই টু এম এই জিনিসটাকে এ মাইনাস ভি হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি খেয়াল করো তো একটা মাইনাস কমন নিয়ে ভি মাইনাস এ হোল স্কোয়ার লিখে যায় কিনা খেয়াল করো তো ওই যে এটা এটা কিন্তু কাটা যাচ্ছে তখন রাইট তখন আবার আগের জায়গায় কিন্তু কি ব্যাক যায় তাহলে সেই একইভাবে একইভাবে এটার মতো করে এটার মতো করে আমরা লিখবো যে মাইনাস ভি মাইনাস এম এ যে এভাবে লিখতে পারি এবার সেটাকে আমরা যদি কাজ করি তাহলে ওইটা একদম নিচেরটা চলে আসতেছে রাইট তাহলে খেয়াল কর তো আসতে কি ওয়ান বাই টু বি মাইনাস এম এ হোল স্কোয়ার যেটা আমাদের এটার সাথে মিল পুরোপুরি মিল ঠিক আছে তাহলে এভাবে আমরা কি করতে পারি ত্রিভুজের ক্ষেত্রফলগুলোকে নির্ণয় করতে পারি যেটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল আমরা কিন্তু সেভাবেই করছি এবার আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করবো তিন নাম্বার প্রশ্নটা সেখানে বলছে যে এ ইকুল টু বি ইকুল টু টু হলে এবিসিডি চতুর্ভুজের খেয়াল করো বলছে যে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু টু তাহলে দেখো তো এ এবং বি কিন্তু এখানে আছে। তাহলে এই জায়গায় আমরা টু লিখে দিব আর এই জায়গায়ও টু লিখে দিব ওই যে সমীকরণগুলোর মধ্যে মূলত ঠিক আছে বলছে যে ইকুল টু বি ইকুল টু হলে ডি চতুর্ভুজের কর্ণদ্বয় তাহলে ডি এ চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমীকরণ নির্ণয় করো এবং নির্ণয় করে দেখাও যে কর্ণদ্বয় পরস্পর লম্ব তাহলে কর্ণদ্বয়ের সমীকরণ বের করতে হবে সাপোজ আমরা যদি ডি চতুর্ভুজটাকে নিয়ে আসি এই যে এটা হচ্ছে সেই চতুর্ভুজ যেটাকে আমি বলছি ডি এই চতুর্ভুজের যে কর্ণদ্বয় সেই কর্ণদ্বয়ের সমীকরণ বের করে দেখাইতে বলছে যে তারা পরস্পর লম্ব তাহলে আমরা আগে এসি এর কর্ণ বের করব বা এসি কর্ণের সমীকরণ তারপর বিডি কর্ণের সমীকরণ বের করব তো যেহেতু এগুলো সরলরেখা সরলরেখা দুইটা সমীকরণ পাবো সেই সমীকরণে যে ঢাল ডাল দয়ের গুণফল যদি মাইনাস ওয়ান হয় তাহলে তারা লম্ব একটা যেটা আমরা শিখছি ঠিক আছে তো এখন তার মানে আমাকে আগে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু এবং ডি বিন্দুকে জানা লাগবে না জানলে আমরা সি এর সমীকরণও বের করতে পারবো না বিডি এর সমীকরণ বের করতে পারবো না কারণ আমরা দুটি বিন্দু দেওয়া থাকলে কীভাবে সেটা সমীকরণ নির্ণয় করতে হয় সেটা আমরা লেকচার ওয়ানে শিখেছিলাম ঠিক আছে দুটি বিন্দু দেওয়া আছে তাহলে সেই সরলরেখার সমীকরণ কীভাবে বের করতে হয় সেটা আমরা প্রথম লেকচারে দেখেছিলাম তোমরা যারা দেখো না তারা দেখে নিবা তাহলে আমরা এ এবং বি এবং সি এবং ডি বিন্দুগুলো বের করি তাহলে খেয়াল করো তো এতে কারা কারা ছেদ করেছে এতে ছেদ করেছে তোমার এক নাম্বার এবং চার নাম্বার এক এবং চার একের মধ্যে এখানে এ ছিল হ্যাঁ এর জায়গায় আমরা টু লিখে দিছি কারণ আমাদেরকে বলছে এ কোল্টু বি সেই জন্য ঠিক আছে তাহলে এক এবং চার থেকে আমরা পাচ্ছি এ একের মধ্যে এক সরাসরি দেওয়া আছে আর চারের মধ্যে ওয়াই সরাসরি দেওয়া আছে মাইনাস ফোর ঠিক আছে এবার হচ্ছে বি বিতে কারা কারা ছাদ করেছে বিতে ছাদ করেছে তোমার দুই নাম্বার এই যে এটা দুই নাম্বার এবং আবারও চার নাম্বার অর্থাৎ বিয়ের মধ্যেও দুই এবং চার দুই নাম্বার সমীকরণ হচ্ছে এক্স ইকুইল টু এইট আর চার নাম্বার হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস ফোর তাহলে বি হচ্ছে এক্স টু দেখো এই যে এখানে লেখা আছে এক্স ইকুইল টু এইট বা এইখানে খেয়াল করতে পারো দুই এবং চার ওয়াই -4 টু মাইনাস ফোর তাহলে আমরা বি নাম্বার বি বিন্দুটাও পেয়ে গেছি এবার হচ্ছে সি বিন্দু সি বিন্দুতে দেখো খেয়াল করো এটা হচ্ছে সি বিন্দু সি বিন্দুতে আমরা দেখতেছি যে তিন নাম্বার এবং চার নাম্বার এই যে এটা ছাদ করেছে তিন এবং চার তিন হচ্ছে সরি তিন এবং দুই রাইট এই যে এটা দুই এবং এই যে দেখো দুই এবং তিন তো দুইয়ের মধ্যে এক্স হচ্ছে যে এইট আর তিনের মধ্যে ওয়াই হচ্ছে যে বি বি মানে হচ্ছে আপার দুই ঠিক আছে তাহলে সি সি বিন্দুতে দুই দুইয়ের মধ্যে এক্স ইকুয়াল টু এইট লিখে আসে আর ওয়াইকল টু বি দ্যাট মিনস টু এই যে আমরা আমরা যাব কোথায় দুই এবং তিনে দুই এবং তিনে এবার হচ্ছে ডি নামক বিন্দুটা ডি নামক বিন্দুতে এক নাম্বার সরল রেখা এবং তিন নাম্বার সরল রেখা ছাদ করেছে এক এবং তিন এক এবং তিন এক এবং তিন থেকে আমরা পাই এক্স ইকল টু টু ওয়াই ইকুয়াল টু টু আমরা তাহলে বিন্দু সবগুলো পেয়ে গেছি তাহলে এটা হচ্ছে কত দুই 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 মাইনাস ফোর এবার আমরা এসি এর সমীকরণ বের করবো রাইট একদম সহজ হয়ে গেছে এবার আমরা তাহলে দুইটি বিন্দুর দুইটি বিন্দুগামী স্মরণ রাখার সমীকরণ কীভাবে লিখতে হয় এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু লাস্ট ক্লাসে আমরা এটা শিখছি ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান আমি এটাকে ধরি এক্স ওয়ান হচ্ছে টু ডিভাইড বাই এক্স ওয়ান টু মাইনাস এক্স টু এক্স টু হচ্ছে এইট এসি এই জন্য এটা এক্স টু এইট ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস ফোর ডিভাইড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস ফোর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই টু হচ্ছে যে এই যে এটা টু রাইট তাহলে টু লিখবো আমরা কাজ করলে এখানে আসে মাইনাস সিক্স এক্স মাইনাস টু ইকুয়েল টু মাইনাস সিক্স ওয়াই প্লাস ফোর মাইনাস সিক্স মাইনাস সিক্স থেকে বাদ দিয়ে দাও তাহলে হয় এক্স মাইনাস টু ইকুয়াল টু ওয়াই প্লাস ফোর তাহলে এবার এখান থেকে আমরা কাজ করলে যেটা পাই সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এভাবেও রাখবো না আমরা মূলত ওয়াইকুল ইকল টু এমএক্স আকারে বের করবো এই সমীকরণগুলোকে আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স আকারে বের করব এমএক্স প্লাস সি আকারে তাহলে আমরা এই যে ওয়াইটাকে রাখবো তাহলে আমরা লিখবো ওয়াই প্লাস ফোর এক্স মাইনাস টু তারপর আমরা লিখবো ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু মাইনাস ফোর বা এক্স মাইনাস সিক্স লিখতে পারি রাইট তাহলে আমরা ডিরেক্ট এক্স মাইনাস সিক্স লিখে দিই এক্স মাইনাস এখন খেয়াল কর এখানে কত এম ওয়ান ইকুয়াল টু ওয়ান কারণ এই যে এই জায়গাটা তো ওয়ান আছে আসলে তাহলে এই সমীকরণটা আসছে এরকম যে ওয়াইকুয়াল টু ওয়াইকুয়াল টু আকারে অর্থাৎ ওয়ান এই যে দেখো এই জায়গাটাকে কিন্তু আমরা কবে লিখতে পারি খেয়াল করো তো এই সমীকরণটাকে ওয়াইকুয়াল টু এক্স মাইনাস সিক্সকে আমরা কীভাবে লিখতে পারি যে দেখা তো এই যে এই সমীকরণটাকে আমরা এভাবে লিখতে পারি ওয়াইকুলটা এক্স প্লাস সি তাহলে এম ওয়ান ইকুল টু কত আসলো আমাদের এম ওয়ান টু আসলো ওয়ান অ্যাম ওয়ান ইকুয়াল টু ওয়ান আসলো এটা হচ্ছে এসি এর এসি কর্ণের সমীকরণ এসি কর্ণের সমীকরণ তোমরা পাশে লিখবা এবার আমরা বিডি কর্ণের সমীকরণ বের করবো রাইট তাহলে এটা হচ্ছে বিডি রাইট তাহলে বিডি বিডি কর্ণের সমীকরণ যদি আমরা বের করি তাহলে খেয়াল করো বিডি এর মধ্যে তোমার X – X1 X1 ওয়ান এক্স ওয়ান হচ্ছে এইট ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস হচ্ছে শুধু রাইট ইকুয়াল টু আমরা লিখব Y – Y1 Y1 ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস ফোর বাই ওয়াই ওয়ান মাইনাস ফোর এই জন্য মাইনাস ওয়াই হচ্ছে টু এবার এখানে যদি আমরা কাজ করি তাহলে আমরা পাই যে এখানে হচ্ছে শুধু আর এখানে হচ্ছে মাইনাস সিক্স এখানে আসে এক্স মাইনাস এখানে আসে ওয়াই প্লাস ফোর তোমরা খেয়াল করো তো এই যে এখানে কিন্তু মাইনাস সিক্স এবং সিক্স তাহলে এখানে শুধু মাইনাস ওয়ান থাকে রাইট তাহলে আমরা লিখবো এখানে শুধু ওয়ান আর এখানে হয় এক্স মাইনাস এইট ইকুয়াল টু এখানে মাইনাস ওয়ান আর এখানে হয় ওয়াই প্লাস ফোর কাজ করো এটা দিয়ে তাহলে হয় মাইনাস এক্স প্লাস এইট ইকুয়াল টু ওয়াই প্লাস ফোর এখান থেকে যদি আমরা ঠিক আগের মতো করে কাজ করতে চাই তাহলে হয় ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস এইট জাস্ট আমি দুইটাকে দুই পক্ষে নিয়ে গেলাম তাহলে তো কোনো কোনো চেঞ্জ হবে না তারপরে কী করব আমরা ওই যে ওয়াইকুল এক্স আবার আগের মতো বের করবো তাহলে হয় ওয়াই ইকুয়েল টু মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস ফোর রাইট মাইনাস এক্স তাহলে খেয়াল কর তো এখানে এম কত এটা এম টু এম টু হচ্ছে মাইনাস রাইট ওই যে তাহলে আগে একটু আগে এম কত ছিল ছিল রাইট এবার তুমি দুইটাকে গুণ করে দেখো তো ঢাল দয়ের গুণফল ফল এবার লিখবা ঢাল দয়ের গুণফল ফল কর্ণদ্বয়ের কর্ণদ্বয়ের ঢাল দয়ের গুণফল ফল এম ওয়ান ইন্টু এম টু ইকুয়াল টু মাইনাস ওয়ান ইন্টু ওয়ান দ্যাট মিনস মাইনাস ওয়ান এবার লিখবা যেহেতু কর্ণদ্বয়ের ঢাল দয়ের গুণফল মাইনাস ওয়ান হয় তাহলে কর্ণদয় পরস্পর লম্ব ঠিক আছে এই যে সেই জিনিসটা আমাকে বলছে যেহেতু কর্ণদয়ের সমীকরণ নির্ণয় করে দেখাও যে কর্ণদয় পরস্পর লম্ব ঠিক আছে তাহলে এভাবে যদি আমরা দেখাই তাহলে আমাদেরকে স্যার ফুল স্মার্ক দিবেন এবং আমরা আজকের এই টিউটোরিয়াল থেকে অনেক কিছুই শিখতে পারছি বেসিক আকারে একদম ভেরি বেসিক যেগুলো আমাদের যে কোনো জায়গায় কাজে লাগবে ভর্তি পরীক্ষায় কাজে লাগবে তারপর হচ্ছে আমাদের ক্রিয়েটিভ কোয়েশন সমাধান করতে কাজে লাগবে আমরা যখন বেসিক পড়ব বই থেকে তখনও কিন্তু আমাদের কাজে লাগবে সো এইভাবে যদি তোমরা শিখো তাহলে তোমাদের আশা করি সমস্যা হবে না এরকম যতই সমস্যা আসুক তোমরা সেগুলোকে সমাধান করতে পারবা সরলরেখার লেকচার নাম্বার তিন পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে রাখো আর বন্ধুদের সাথে অবশ্যই আমাদের চ্যানেল সম্পর্কে শেয়ার করবা আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ টাটা